হেমন্তের শেষ বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে মেঘালয় পাহাড়ের কোলবে। আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলাকীর্ণ মেটু পথ ধরে সংগ্রামপঞ্জির পথ ধরে। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা নামবে, ফলে আপনাদেরকে কতটুকু দেখাতে পারবো বুঝতে পারছি না। তবুও চলুন গ্রিন সাইকেল বাংলাদেশের সাথে আজকের এই টুরে। থাম্বনেইল এবং টাইটেল দেখেই যেহেতু বুঝতে পেরেছেন আমরা আজকে কোথায় যাচ্ছি, সেহেতু কথা না বাড়িয়ে আমরা মূল কন্টেন্টে চলে যাচ্ছি। তবে তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। GreenCycleBD.com শরৎ পেরিয়ে দেখতে দেখতে চলে এলো হেমন্ত। কিছুদিনের মধ্যেই ফসলের মাঠে শীতকালীন শাকসবজিতে ভরে যাবে। আজকের তপ্ত দুপুরে আমি আর শ্রদ্ধেয় সাদিক ভাই যাচ্ছি ভারত সীমান্তের কাছে পাহাড় গেরা সংগ্রামপঞ্জিতে। আমরা মাঝখানে এশিয়ার বৃহত্তম ক্যাম্পাসের স্কুল জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলে বিরতি নেব। সেখান থেকে আবার রওনা হব সংগ্রামপঞ্জি এলাকায়। গুয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের এই খাসিয়াপল্লিকে সেনগ্রামপল্লী নামেও ডাকা হয়। গ্রাম পেরিয়ে আমরা ইতিমধ্যে জঙ্গলাকীর্ণ একটা রাস্তায় প্রবেশ করলাম। সন্ধ্যা হবার আগেই অন্ধকার নেমে গিয়েছে। দিনের আলোতে আসলে সুন্দরভাবে দেখা যেত, কিন্তু এখন তেমন একটা দেখা যাচ্ছে না। ডান পাশে বাম পাশে দুই পাশেই অসংখ্য সুপারি গাছ এবং পান গাছ আছে এইখানে। ভিডিওর ব্রাইটনেস যথাসম্ভব বাড়ানোর পরেও ক্লিয়ার হচ্ছে না। সো আমি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে তেমন একটা তৃপ্তি পাবো না। যাই হোক, এরকম রাস্তা ধরে প্রায় 30 মিনিট এগিয়ে যাবার পরে আমরা পিয়াইন নদীর সামনে গিয়ে হাজির হব। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পিয়াইন নদীর সামনে হাজির হব। চলেন তবে এগিয়ে যাই। এখান থেকে 10-15 মিনিট হাঁটলেই ভারতের ঝর্ণাটিতে যাওয়া যাবে। ঝর্ণাটির অবস্থান ভারতীয় এরিয়াতে হলেও বিএসএফ এর সহযোগিতা নিয়ে ওখানে যাওয়া যায়। শুনেছি ঝর্ণার খানিকটা দূর থেকেই মেঘালয়ের পাহাড় থেকে বেয়ে আসা পানির স্রোতের গর্জন শোনা যায়। দিনের বেলা যদি আসতাম আমরা তাহলে ওখানে গিয়ে ঘুরে আসতাম অবশ্যই, কিন্তু দিনের বেলা যেহেতু আসি নাই, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন ওখানে কোনোভাবেই যাওয়া যাবে না। তবে অবশ্যই নেক্সটে আরও একদিন আসবো এবং আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করব। আমি জানি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বিরক্তির সৃষ্টি করেছে। যাই হোক, কিছু করার নাই, সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি ব্লগটি এখানেই ক্লোজ করে দিতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। Thank you.
অন্ধকার দ্রুত ঘনিয়ে আসার কারণে আমরা রাস্তা হারিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম। এখন আবার মানুষকে জিজ্ঞেস করে এখানে কোনো মানুষকে পাওয়া যায় না, তাও আমরা সৌভাগ্যক্রমে একজন মানুষকে পেয়েছিলাম। পেয়ে জিজ্ঞেস করে তারপরে আমরা আবার আরেকদিকে রাস্তা দিয়ে এসেছি। এখানে একটা হাঁটু জল পানি আছে, এরকম একটা ছড়া, এটা পেরিয়ে যেতে হবে অন্ধকারের মধ্যে। আমরা এটা পেরিয়ে তারপরে অনেক কষ্ট টষ্ট করে একদম কাদা জল মাখামাখি হয়ে তারপরে ফিরে আসলাম মেইন রাস্তায়। যদি না দাঁড়াইয়া টান দিয়া উঠে দেন কি দেখি।